সুতরাং কেউ যদি বলে সকল ধর্ম সমান, তার ইমান থাকবে? ইমান চলে যাবে? ধর্ম যার যার উৎসব সমান এই কথা বলা যাবে? বুঝতেছেন তো আপনারা? খবরদার, ধর্ম যার যার উৎসব সবার বলা যাবে না, এটাও শিরিক। যেমন কোন মুসলমানের ছেলে বা মেয়ে যদি দুর্গা পূজায় গিয়ে, কালী পূজায় গিয়ে, সরস্বতী পূজায় গিয়ে, ক্রিসমাসে যীশু খ্রিস্টের পূজায় গিয়ে, পূর্ণিমায় গৌতম বুদ্ধের পূজায় গিয়ে হাতের তালি দেয় আর বলে আব্বি আব্বি দেখো, মাম্মি মাম্মি দেখো, ডেডি ডেডি দেখো, আব্বা আম্মু দেখো, হ্যাঁ এই সদাগর বাড়ির দুর্গা পূজাটা খুব মজা হয়েছে, এই কথা বলে যদি আনন্দ প্রকাশ করে, হাতের তালি দেয়, আনন্দিত হয়, খুশি হয়, সাথে সাথে ওই মুসলমান পুরুষ হোক আর মহিলা হোক, বড় হোক আর ছোট হোক, ইমান চলে যাবে, ইমান থাকবে। এই জন্য এই কথা বলা যাবে না। বাবা ভালো করে খেয়াল করেন, আপনাদের সাথে আমার কোনো শত্রুতা নেই, আছে নাকি? আপনাদের কাউন্সিলরের সাথে কি আমি দাঁড়াইছিলাম কখনো? এই এলাকায় দাঁড়াই নাই, দাঁড়ানোর কোনো আশাও নাই ইনশাল্লাহ। কথা বুঝছেন? এই জন্য ভুল বুঝবেন না, আমার দাদার সাথে আপনাদের দাদার সাথে কোনো মারামারি আছে? আইন খেলা ফেলি? এই জন্য খেয়াল করবেন, হক কথা বলবো। কথা বলবো কি? কার কথা? আল্লাহর কথা, কোনো দলের কথা না, ঠিক কি না? কোনো নেতা নেত্রীর কথা না, আল্লাহর কথা বলবো। আল্লাহর কথা বলতে আমরা বাধ্য, যেহেতু আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীগণের ওয়ারিস। নবীরা কি দলের দিকে টানছে? সুপার পাওয়ারের দিকে টানছে? ক্ষমতা দলের দিকে ছিল? আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, কারুন, হামান, সাদ্দাত, নমরুদ, ফেরাউন, জামানার বড় বড় তাগুত ছিল, এদের পক্ষে কথা বলছে না আল্লাহর পক্ষে কথা বলছে? সুতরাং আমরাও কিন্তু নবীর প্রতিনিধি, আমরা কোনো শক্তি সামর্থ্য কোনো ক্ষমতাদরকে ভয় পেলে চলবে না। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? ভয় করবো কাকে? আল্লাহকে। আর সম্মানিত ব্যক্তিকে সম্মান করব, ঠিক না? যারা সম্মান পাওয়ার যোগ্য তারা সম্মান পাবে। আমার উস্তাদ, আমার শায়খ, আমার বাবা, আমার মা, আত্মীয় স্বজন, সমাজের বড় চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ক্ষমতাশীল বিরোধী দল, যদি কেউ সম্মানের পাত্র হয় তাকে আমি সম্মান করব, কিন্তু ভয় পাবো না। ভয় পাবো কাকে? আল্লাহকে। কাল কিয়ামতের মাঠে তো আমরা বিপদে পড়ে যাবো, কথা বুঝছেন কিনা? এই জন্য আমাদেরকে এই কথাগুলো বলতে হচ্ছে। আপনাদেরকে ওই যে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা বানাইছেন যে কালকে আমাদের মাঠে আপনারা এবারে দিবেন, আল্লাহ হুজুরে আনছিলাম, প্রধান বক্তা বানায় হুজুরে নিজের পেটা আর পকেটের চিন্তা করে হক কথা কয় নাই, কথা বুঝেন নাই? এই জন্য আমাদেরকে হক কথা বলতে হবে। ইসলাম ই একমাত্র ধর্ম, সকল ধর্ম সমান না। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে? মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে? খবরদার, ইমান সহি করে নেন। যদি বলেন প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে, তাহলে আপনি মুরতাদ। ধর্ম যার যার উৎসব সবার, এটা সম্ভব না বলা, আকীদা পোষণ করা। যেমন ব্যবসা আপনাদের কমিশনার সাহেবের, লভ্যাংশ আমাদের সবাই দিবেন? কমিশনার সাহেব দিবেন নাকি দিবেন না? পুকুর যার যার, মাছ সবার, খেত যার যার, ফসল সবার, বউ যার যার, অধিকার সবার। হুজুর কি লুচ্ছে হুজুরের কাছে? প্রত্যেকে নিজ ধর্ম পালন করবে, তার নিজের ব্যাপার। কিন্তু আমরা মুসলমানরা কোনোদিন এ কথা বলতে পারি না যে সকল ধর্ম সমান। এ কথা বললে ঈমান চলে যাবে, মুরতাদ হয়ে যাবে।